শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন দেখো সকাল সকাল আমি এসে গেছি মেয়ের টিফিনটা রেডি করতে। তো সকালের দিকে অনেক কাজকর্মই আমার হয়ে গেছে, এখন আমি দেখো এসে গেছি মেয়ের টিফিনটা রেডি করার জন্য। তো আজকে মেয়ের টিফিনে আমি দিচ্ছি এগ রোল, আর দিচ্ছি শসা আর আঙুর ফল। তো শসাটা আমি ছাড়িয়ে নিলাম, আর এখানে দেখো আমি এগরোল বানানোর জন্য রুটিটাও একদম নর্মাল আটার রুটি বানিয়ে নিয়েছি আমি। দেখো এখানে একদম কম তেল ইউজ করে, যতটা কম তেল ইউজ করা যায় করে আমি এগরোলটা বানানোর চেষ্টা করছি। তো ওর আজকে আবদার ছিল যে মা আমি তো অনেকদিন এই সমস্ত কিছুই নিয়ে যাচ্ছি, ওটসই নিয়ে যাচ্ছি, তো আমাকে এগরোল বানিয়ে দাও। তো আমি নর্মাল গমের আটারই রুটি বানিয়ে নিয়েছি, আর দেখো মেয়েও এখানে রেডি হয়ে এসে গেছে। তো মেয়ে রেডি হয়ে ও এখানে এসে গেছে যে চাটনিটা আমি বানিয়েছিলাম। তো বাড়িতে সস আমি আনি না, কারণ সস আনলেও সব কিছুতেই সস খেতে চায় মেয়ে সেই কারণে। তো দেখো আমি ওই চাটনিটা ও রুটির ওপরে লাগিয়ে দিয়ে গেছে, তো ওইটা দিয়েই আমি এগরোলটা তার ওপরে মানে ডিমটার ওপরে দিয়ে দিলাম। তো দুটো এগরোল বানালাম, একটা একটু বড় একটা ছোট। তো একটা দিয়েছি ওর জন্য আর একটা ওর বন্ধুদের জন্য, কারণ ওর বন্ধুরা আমার হাতের খাবার খেতে খুব পছন্দ করে সেই কারণেই। তো মাঝে মাঝে তো ওর টিফিনটাও খেয়ে নেয়, তো সেই কারণেই আমি আজকে বললাম যে ঠিক আছে এটা ওদেরকে দিয়ে দেবে, ওরা যা যে যে খাবে আর তুমি এটা খেয়ে নেবে। তো ওকে দিয়ে দিয়েছি খাবারটা, তারপরও চলে গেছে স্কুলে। আর এখানে দেখো আমি এসে বসে গেছি আমার লেবু জলটাকে নিয়ে, কারণ সকালে এতটাই ভাগাদৌড়ি থাকে যে আমি সকালে লেবু জলটা খাওয়ারও সময় পায় না। তো নর্মাল জল আর সেরামেন স্টিকের চা এই সমস্তগুলো তো খাই, কিন্তু লেবু জলটা একটু মানে খেতে টাইম লাগে, সেই কারণেই আমি মেয়ে চলে যাওয়ার পরেই এটা খাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর আমিও আমার কাজগুলোকে করতে থাকি। তো এটা কিভাবে বানাতে হয়, এটা ওয়েট লসের জন্য মানে ভীষণই কার্যকরী, বাট আমার একটু প্রবলেম হয় যেহেতু এটা ভীষণ গরম, তো এটা খেলে আমার শারীরিক একটু প্রবলেম হয়, সেই কারণেই আমি খুব বেশি খাই না। তবে দিনে দুবার খাওয়ার চেষ্টা আমি করব, কারণ গ্রিন টির থেকেও এটা বেশি উপকারী সেই কারণেই। তো এটা একটু গরম গরমই খেতে হবে, তো চলো তোমরা সাথে থাকো, আমি এটা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর আমি কী কী কাজকর্ম করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ইচ্ছা আছে, আজকে ওয়েদারটাও খুব বেশি ভালো নয়, রোদ্দুরটা সেরকমভাবে ওঠেনি আজকে, তো কখনো রোদ্দুর কখনো ছায়া এরকমটাই হচ্ছে। তো ভেবেছি আজকে আমি ছাদটাকে পরিষ্কার করব, ছাদের গাছগুলোর দিকে এবার একটু নজর দিতে হবে, কারণ গরম এসে গেছে, এরপর না হলে আমি ফুল পাবো না। তো ছাদের গাছগুলোকে একটু যত্ন করার ইচ্ছা আছে আজকে, ছাদটা ক্লিন করার। চারিদিকের গাছের পাতাতে ছাদ পুরো ভর্তি হয়ে আছে, তো সেগুলোই পরিষ্কার করার ইচ্ছা আছে। জানি না কতদূর কি করতে পারবো, তবে করব। তো চলো তোমরা সাথে থাকো। এই যে এসে গেছি আমি ছাদে। তো ছাদে এসে গাছের গোড়াগুলোকে আমি খুঁড়ে নিয়েছি, গাছগুলোতে একটু সারও দিতে হবে, সেই কারণে গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁড়ে নিয়ে তারপর সমস্ত ঘাস টাস যেগুলো ছিল গোড়ার ভিতরে সেগুলো আমি তুলে নিয়েছি। তারপর দেখো এখানে এসে গেছি ছাদটাকে ঝাড় দিতে। তো এখন প্রায় 1 ঘন্টার মতো আমি ছাদে কাটানো হয়ে গেছে। তারপর দেখো মাত্র এই কটা গাছের আমার এই পাশের ছাদে যে গাছগুলো আছে সেইগুলোরই আমার পরিষ্কার করা হয়েছে, কারণ পুরো ছাদ সকালের দিকে তোমাদেরকে বলছিলাম যে রোদ্দুরটা কম আছে। দেখো এখন বেলা বাড়ার সাথে সাথে, এখন বাজছে 11:45, তো বেলা বাড়ার সাথে সাথে দেখো ছাদে রোদ্দুরও প্রচণ্ড মানে রোদটাও হয়ে গেছে। তো সেই কারণেই আমি এখন আর ওই পাশের ছাদগুলোকে আমি এখন আর পরিষ্কার করছি না, শুধু একটা পাশে আমি পরিষ্কার করে রেখে দিলাম। এই যে দেখো এইটুকু করে আমি ছেড়ে দেব, কারণ ওইদিকে প্রচণ্ড রোদ হয়ে গেছে, তো এত রোদ দূরে কাজ করলে তারপর মাথা টাথা ব্যথা করবে, তো সেই কারণেই আমি আর ওদিকের গাছগুলোতে আজকে হাত দিলাম না, আরও একদিন করে নেব। তো এখন দেখো এসে গেছি এই গাছটাকে রিপটিং করার জন্য। তো এই গাছটা আমি 1 বছর আগে কিনেছিলাম, ছোট্ট ছোট্ট দুটো চারা কিনেছিলাম আমি,
তো চারা দুটো আমি কিনেছিলাম 30 টাকা দিয়ে। তো এখন দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে 1 বছরের ভিতরে। তবে ওদের যে জায়গাটাতে রাখা ছিল সেই জায়গাটা ছোট পড়ে যাচ্ছে, তো সেই কারণেই আমি এই যে বড় নাদাটা, এটাতেও একটা গাছ ছিল, সেই গাছটা হনুমানে নষ্ট করে দিয়েছে, তো এটা ফাঁকায় পড়েছিল, তো আমি এখানে এই গাছগুলোকে, গাছ দুটোকে লাগিয়ে দিলাম। তো এটা হলো ওই যে সাদা কাঠমল্লিকা, সাদা কাঠমল্লিকা গাছ। তো গাছ দুটোতে বেশ ভালো ফুল হয় গরমে। তো গরমে এই যে আজকের মতো এইটুকুই আমি করবো এখন ছাদের কাজ, কারণ প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। সকালের দিকে মনে হচ্ছিলো যে রোদ্দুরটা হবে না, তো এখন বাজে 12টা, সমস্ত গাছগুলোর গোড়াগুলো খুঁড়ে দিয়েছি আর পরিষ্কারও করে দিয়েছি। এই যে এদিকে দেখো বেল গাছ আছে, স্থল পদ্ম, এখানে আছে হাজারি গোলাপ, এখানে আছে পিঙ্ক জবা, সাদা জবা, আর এটা হলো কাটা জবা। তো সমস্ত গাছগুলোর আমি খুঁড়ে টুড়ে রেডি করে রেখেছি। তো এদিকটা হয়ে গেছে পরিষ্কার আমার, বাস এই পাশটা বাকি আছে। তো এটা আজকে আর হবে না, হয় যদি বিকেলের দিকেই করতে হবে এটা, তো এটা বিকেলে করব। আর এখন আমি ঘরের দিকে যে গাছগুলো আছে নিচে, এখন এই যে ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে সেগুলোকে খুঁড়ে দেব গোড়াগুলো, আর হচ্ছে নিচের গাছগুলোর গোড়াগুলো আমি খুঁড়ে দেব। চলো দেখতে থাকো। এই যে দেখো ব্যালকনির গাছগুলোকে খুঁড়ে দিয়ে একটু দেখো মনে হচ্ছিলো যেন জল দরকার, তো জল ওদেরকে দিয়ে দিয়েছি। এবার আমি এসে গেছি নিচে একদম বারান্দার সামনে, যে আমার ঘর থেকে বার হয়ে এই গাছগুলো রাখা আছে। এটা হলো কমলালেবু গাছ, আর এদিকে রয়েছে ওই যে দেখো আমার যেগুলো ক্রিসমাস ট্রি আমি সাজিয়েছিলাম সেই গাছগুলো। তো সমস্ত গাছগুলোকেই আমি ভালো করে গোড়াগুলো খুঁড়ে দিলাম। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, কাজকর্ম করে পুজো করে একটু রেস্ট করে নিলাম, তারপর দেখো সন্ধে হয়ে গেছে, এখন 6টা বাজছে, তো মেয়ে এসে গেছে স্কুল থেকে বাড়িতে। আমি এদিকে সমস্ত ধোয়া বাসনগুলোকে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো সমস্ত কাজকর্ম করে মেয়েকে নিয়ে পড়তে বসে গেছিলাম, কারণ মেয়ের স্কুলে একটা টেস্ট আছে, স্পিকিং টেস্ট। তো ওর কাছে যতক্ষণ না বসবো ও কাজটাকে গুরুত্ব দিয়ে করবেই না। তো দেখো এখানে আমি গরম জলও বসিয়ে দিলাম গরম করার জন্য, আর এখানে ও স্কুল থেকে যে টিফিন বক্সগুলো এনেছে তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি, আর এদিকে ওর বোতলটাতেও আমি জলটা ভরে রাখলাম। তারপর সন্ধেবেলার কিচেনের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম মেয়েকে পড়াতে। তো মেয়ের সামনেই আসছে এক্সাম, তো ওদের ফাইনাল এক্সাম এখনও শেষ হয়নি, যেহেতু সিবিএসই বোর্ডের স্কুলে পড়ে তো ওর ফাইনাল এক্সাম আছে, মার্চের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাচ্ছে, তো সেই কারণেই ওর পড়াশোনার দিকে তো একটু খেয়াল রাখতেই হয়। তো ওকে পড়াতে পড়াতে মাঝখানে এসে গেছি আমি এখানে সবজিগুলো কাটাকাটি করার জন্য। তো এখানে সবজিগুলো আমি কেটে নিচ্ছি, আজকে বানাবো, মানে পরদিন সকালের জন্য আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই কিনে রেখে গেছিল শিম বেগুন, আর হচ্ছে শিম বেগুন আলু আর বড়ি দিয়ে আমি একটা তরকারি বানাবো, সেই কারণে শিম আলু আর বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। তো তোমরা তো জানোই যে আমি আগের দিন রাতেই সমস্ত সবজিগুলোকে কেটে নিই, তো আজকে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করিনি, ডেলি ডেলি একই রকম কাজকর্ম দেখাতেও ভালো লাগে না তোমাদেরকে, তোমরাও বোর ফিল করবে, সেই জন্য আজকে একদম ডিনার শেষ করে একদম রাতে যখন কাটাকাটি করার সময় তোমাদের সামনে এসে গেছি। আর এদিকে দেখো আর বানাবো সকালে মাছের ঝোল, তো মাছের ঝোল বানানোর জন্য সমস্ত সবজিগুলোকে আমি কাটাকাটি করে নিচ্ছি। দেখো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যা কিছু দেবো সমস্ত কিছুই কেটে কুটে রাখছি আমি এখানে। আর যে পালকটা আমি সিদ্ধ করলাম সেই পালকটারই আমি পিউরি বানিয়ে নিলাম, কারণ পরদিন ওটসের রুটির মধ্যে ওটা ইউজ করার জন্য। তো এই যে দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, কাজকর্ম আমার কমপ্লিট। এখন আমি এসে গেছি রাতে যে চাটা আমি খাই সেটা বানানোর জন্য,
তো সেটা বানানোর জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে আমি দিয়ে দেব সিনামন স্টিক, তো দারচিনি, যেটা বাংলায় আমরা বলি দারচিনি, সিনামন স্টিকের চা। তো আমি আর মেয়ে দুজনেই খাবো, তো আমাদের দুজনের জন্য আমাদের এতটুকু পরিমাণে সিনামন স্টিক দুজনের জন্য অনেক। তো এইটুকু পরিমাণে আমি সিনামন স্টিক দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আমি এক কাপ জল নিয়েছি, তো এক কাপ জলের আমি মানে তিন ভাগ রাখবো আর এক ভাগ আমি ফুটিয়ে কমিয়ে ফেলবো, তাহলে আমার চাটা রেডি হয়ে যাবে। আর আমি দেবো এর মধ্যে হচ্ছে যেহেতু আমরা দুজনে খাবো, তো দুজনের জন্য এই ছোট চামচে দু চামচ জিরে, তো এটাই ফুটবে। এখন আমি মোটামুটি দু তিন মিনিট মতো ফোটাবো, ফুটিয়ে তারপর আমার চাটা রেডি হয়ে যাবে। তো চাটা রেডি হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণে আমার যে রাতে যে কাজগুলো থাকে সেইগুলো আমি কমপ্লিট করে নিই। এই যে চা এখানে আমার রেডি হয়ে গেছে, তো দেখো চায়ের কালারটা, দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি মানে নর্মাল চায়ের যেমন কালার হয় সেরকমই হয়েছে। কিন্তু এটা এই যে সিনামন স্টিক আর জিরের চা, তো এটা রাতে খাবো আমরা দুজনেই। তো একটু ঠান্ডা হবে, তারপর মানে খুব বেশি ঠান্ডা নয়, একটু গরম গরমই এটা খেতে হয়। তো রাতের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আছে হচ্ছে মেয়ের ড্রেসটা প্রেস করতে হবে। তো বৃহস্পতিবার দিন ওর হোয়াইট ড্রেস থাকে, তো সেটাকে আমি এখন প্রেস করব, তারপর ফ্রেশ হব আর শুয়ে পড়ব। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কী করতে হবে তোমরা সবাই জানো, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে হবে। আর যদি তুমি আজ আমার ভিডিওটা প্রথমবার দেখছো বা আমার চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন অ্যান্ড ভালো ব্লগের সাথে।